আধুনিক যুগে দুঃখজনকভাবে মুসলিম বিশ্বে মাত্র তিনটি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী গবেষণা উন্নয়নে তাদের অপর্যাপ্ত অবদানকে প্রতিফলিত করে। এখন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মুসলমানদের আরও প্রচেষ্টার প্রয়োজন, যাতে তা বেশি করে অবদান রাখতে পারেন, বিশেষ করে যখন বিশ্ব আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে, তখন আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদেরও বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের সরকার সেই ক্ষেত্রেই আমরা সবথেকে বেশি মানে উৎসাহ দিচ্ছি। বাংলাদেশ আইইউটির মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিটি সাফল্যের অংশীদার এবং প্রতিষ্ঠানের স্বাগতিক দেশ হতে পেরে আমরা গর্বিত। আমি বিশ্বাস করি শিক্ষা হল শ্রেষ্ঠত্ব লাভের জন্য একটি আজীবন সাধনা। আমাদের ছেলে মেয়েদের, আমি আমার ছোট বোন, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটা কথাই সবসময় বলেছি যে তোমাদের জন্য আমরা কোনো সম্পদ রেখে যেতে পারবো না একমাত্র শিক্ষা ছাড়া। কাজেই শিক্ষাটাই তোমাদের একমাত্র সম্পদ।